জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে যশোরে মহিলা দলের মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়েছে। যশোর থেকে শামীম রেজার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার বেলা 11টার দিকে যশোর আইনজীবী ভবনের সামনে এই ঘটনা ঘটে। মহিলা দলের নেত্রীরা বলেন, আজকের এই স্বাধীন বাংলাদেশে নারীদের নিরাপত্তা নেই। এই সরকার ক্ষমতায় এসে শিক্ষা প্রতিষ্ঠানের মতো পবিত্র স্থানে নারীরা নিরাপত্তাই নেই। তার উদাহরণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী ধর্ষণ হওয়া। এর প্রতিবাদে আমরা মানববন্ধন করতে এসেছিলাম, শান্তিপূর্ণ কর্মসূচি পুলিশ করতে দিচ্ছে না। একই সঙ্গে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া নারীদের লাঠি মারা, ওড়না টেনে ধরা সহ শ্লীলতা হানি করার ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানার ওসি পলাশ কুমারকে অপসারণের দাবি জানান। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, মহিলা দলের অভিযোগ মিথ্যা। তারা কোনো অনুমতি না নিয়ে মানববন্ধনের আয়োজন করে সড়কে যানজটের সৃষ্টি করছিল। উল্লেখ্য, গত 3 ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় যশোরে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে জেলা মহিলা দল। এ উপলক্ষে জেলার নগর, বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সদস্যরা বেলা 11টার দিকে শহরের মুজিব সড়কস্থ যশোর প্রেস ক্লাবের সামনে জড়ো হন। এ সময় পুলিশের সদস্যরাও প্রেস ক্লাব এলাকায় অবস্থান নেন। পরে নেতাকর্মীরা যশোর আইনজীবী ভবনের সামনে মানববন্ধনের ব্যানার নিয়ে দাঁড়াতে শুরু করলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যানার টানা হেঁচড়া করে নিয়ে নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তির সময়ে পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুস্তফা আমির ফয়সালকে মারধর করে।